তো এখন প্রথম ঘটনা হচ্ছে যে গাউস সিডল মেথড দিয়ে আমাদের যে কোনো একটা লোড ফ্লো অ্যানালাইসিস এর প্রবলেম আমরা সলভ করতে পারি। তাহলে নিউটন রাফসন মেথড আমরা কেন দরকার? প্রথম কথা হচ্ছে যে গাউস সিডল মেথডের যে সুবিধা সেটা হলো ইকুয়েশন গুলো যথেষ্ট সিম্পল, খুব ইজি অ্যাপ্লাই করা যায়। আর গাউস সিডল মেথডের যে একটা বড় অসুবিধা সেটা হলো কনভার্জেন্স রেট খুবই খারাপ। অর্থাৎ একটা পাওয়ার সিস্টেমের বাস সংখ্যা যত বাড়তে থাকে, গাউস সিডল মেথড দিয়ে সেটা সলিউশন করার পসিবিলিটি তত কমতে থাকে। সাধারণত দেখা যায় যে এক একটা ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম যদি আপ টু 100-150 বাস হয়, প্রায় 800-1200 বার ইন্টারাকশন করা লাগে। কখনো কখনো নেটওয়ার্কের সাইজ আরো বড় হয়ে গেলে গাউস সিডল মেথড দেখা যায় যে কখনো কখনো কম্পিউটারের মেমোরি বা কনফিগারেশন একটু লো থাকলে সে আর এটাকে সলভ করে রেজাল্ট দিতে পারে না। সো এরকম লো বা পুর কনভার্জেন্স রেটের কারণে আমাদের আসলে এমন কোন মেথড সার্চ করা উচিত যেটা আমাদের হাই কনভার্জেন্স রেট শো করবে। তো সেই ক্ষেত্রে আমাদের নিউটন রাফসন মেথডটা হচ্ছে অত্যন্ত কার্যকরী একটা মেথড, যে মেথডের কনভার্জেন্স রেট অনেক হাই। একটা লার্জ পাওয়ার সিস্টেমকে 3-4 বা 5-6 ইন্টারাকশনের মধ্যেই সে রেজাল্ট দিয়ে দেয়। সো হাই কনভার্জেন্স রেটের কারণে আমাদের নিউটন রাফসন মেথডে সুইচ করা। তো এই মেথডের ছোট্ট একটা অসুবিধা আছে, সেটা হলো যে এই মেথডের ইকুয়েশন গুলো যথেষ্ট কমপ্লেক্স এবং সলিউশন প্রসিজিউরের ক্ষেত্রে কমপ্লেক্স ইকুয়েশন সলিউশন করতে হয়, ম্যাট্রিক্স হ্যান্ডেল করতে হয়, ম্যাট্রিক্স কে ইনভার্স করতে হয়, ইনভার্স ম্যাট্রিক্স হ্যান্ডেল করতে হয়। সো কম্পিউটারের মেমোরি বেশি লাগে। তাহলে আমরা নিউটন রাফসন মেথড নিয়ে আজকে ডিসকাস করি যে এই মেথডটা কিভাবে আসলে অ্যাপ্লাই করা যায়। তো পাওয়ার ফ্লো অ্যানালাইসিস এর আমাদের এই লাস্ট টপিকটা হচ্ছে নিউটন রাফসন মেথড। সো এই নিউটন রাফসন মেথড, এই মেথডটা আমাদের ইকুয়েশন কিভাবে ডিরাইভ করা হয়েছে এই মেথড দিয়ে, এটা আসলে আমাদের না বুঝলেও চলবে, এটা আমাদের আলোচ্য বিষয় না। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ইকুয়েশনের অ্যাপ্লিকেশনটা আমরা কিভাবে করব। তো প্রথমে আসি, একটা কমপ্লেক্স পাওয়ারের ইকুয়েশন আমরা অলরেডি জানি যে P-JQ একটা কমপ্লেক্স পাওয়ারের ইকুয়েশন, যেখানে এটার ইজিকাল টু হবে হচ্ছে ভোল্টেজ কনজুগেট ইনটু কারেন্ট। তো সেই ক্ষেত্রে আমরা রিয়েল এবং ইমাজিনারি পাওয়ারকে এইভাবে আলাদা করতে পারি, PI হচ্ছে রিয়েল পাওয়ার আর QI হচ্ছে রিয়্যাকটিভ পাওয়ার। তো এদের ইকুয়েশনের ডেরিভেশন এবং কিভাবে পি এবং কিউ এর এই ফর্মেট আসে সেটা আমরা এর আগের ক্লাসে ডিসকাস করেছি। তো এই পাওয়ারের ইকুয়েশন গুলাকে টেইলর সিরিজ এক্সপানশন মেথডে এক্সপ্যান্ড করে, হায়ার অর্ডারকে নেগলেক্ট করে, মোটামুটি যেরকম একটা ফাইনাল ইকুয়েশনের ফর্মেট আসে সেটা হচ্ছে দেখতে এরকম। তো অত্যন্ত এরকম একটা কমপ্লেক্স ফর্মেটের ইকুয়েশন আসে। তো এই ইকুয়েশনটা দেখতে যথেষ্ট জটিল মনে হলেও ইকুয়েশনটা আসলে যথেষ্ট ইজি। তো এই ইকুয়েশনের আসলে ফর্মেশনটা কিভাবে আসলো, কিভাবে আমরা টেইলর সিরিজ মেথড দিয়ে এগুলাকে এক্সপানশন করলাম, এই ডেরিভেশন তোমাদের আসবে না বা এই ডেরিভেশনটা জানা আমাদের আসলে দরকার না। তো আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব। যে কোনো একটা ইন্ডিভিজুয়াল পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের জন্য এই ইকুয়েশনের অ্যাপ্লিকেশনটা কেমন হবে এটা আমাদের জানা দরকার। তো সেই ক্ষেত্রে আসি, এখন একদম বাম পাশে দেখো, বাম পাশে একটা ম্যাট্রিক্স আছে এবং একদম ডান পাশে একটা ম্যাট্রিক্স আছে, মাঝখানে একটা বড় সরো ম্যাট্রিক্স আছে। তো তিনটা ম্যাট্রিক্স এর কম্বিনেশন আমাদের এই নিউটন রাফসন মেথডের ইকুয়েশন। সো নিউটন রাফসন মেথডের ইকুয়েশনটা হচ্ছে আমাদের তিনটা ম্যাট্রিক্স এর একটা কম্বিনেশন। তো এখন ঘটনা হচ্ছে যে এই কোন ম্যাট্রিক্স কি মিন করে সেটা আমাদেরকে জানতে হবে। তো আমরা প্রথমে আসি, এই যে বাম পাশে, একদম বাম পাশে যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স। সো এটার নাম হচ্ছে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স। সো এটার নাম হচ্ছে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স, তার মানে বোঝা যাচ্ছে যে একদম বাম পাশের ম্যাট্রিক্সে শুধুমাত্র পাওয়ারের মিসম্যাচ বসবে। সো পাওয়ার ছাড়া আর কিছু বসবে না, এখানে কোনো অ্যাডমিটেন্স বসবে না, এখানে আমার কোনো ভোল্টেজ বসবে না, এখানে আমার কোনো ভোল্টেজের অ্যাঙ্গেল বসবে না, কিছু বসবে না, শুধুমাত্র পাওয়ার বসবে। বিকজ এটার নাম হচ্ছে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স, তাহলে এখানে শুধুমাত্র পাওয়ার বসবে। এবং পাওয়ারটা বসার জন্য এটার যে সাজানোর অর্ডার, সে অর্ডারটা হচ্ছে ফার্স্টে রিয়েল পাওয়ার বসবে,
এবং রিয়েল পাওয়ার বসার ধরনটা দেখো, 2, 3, 4, 5, 6 আপ টু এন, মানে বাস নাম্বার ছোট থেকে শুরু করে বেশির দিকে যাবে, এইভাবে আগে রিয়েল পাওয়ার গুলা বসবে। রিয়েল পাওয়ার মিসম্যাচ বসা শেষ হয়ে গেলে দেন রিয়েক্টিভ পাওয়ার মিসম্যাচ বসা শুরু হবে, অর্থাৎ Q2, 3 আপ টু হাই লাস্ট নাম্বার অফ বাস Qn। তাহলে একদম বাম পাশের ম্যাট্রিক্সটা দাঁড়ালো হচ্ছে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স। কি হলো? বুঝি নাই তোমার কথা, কেটে যাচ্ছে তোমার কথা। এখানে স্যার ডেল্পি 2 থেকে শুরু করছে স্যার, এখানে ডেল্পি 2 থেকে স্যার কখনো শুরু হবে না। ওয়েল, মানে তুমি বলতে চাচ্ছো যে এটা 2 থেকে শুরু করা হয়েছে, এটা 1 থেকে শুরু হতে পারে কি না? জি স্যার। হ্যাঁ, এটা 1 থেকে শুরু হতে পারে, এটা 1 থেকে শুরু হতে পারে যদি যদি এক নম্বর বাস স্ল্যাক বাস না হয়। সেই ক্ষেত্রে এখানে ইকুয়েশনটা ডিরাইভ করার সময় ধরে নেওয়া হয়েছে যে এক নম্বর বাসটা স্ল্যাক বাস, যার কারণে 2 থেকে শুরু হয়েছে। কিন্তু যদি পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে এক নম্বর বাসটা স্ল্যাক বাস না হয়, সেই ক্ষেত্রে 1 থেকে শুরু হতে পারে, মানে ডেফিনেটলি শুরু হবে। ওকে, অ্যানসারটা বোঝা গেছে কি? জি স্যার বোঝা গেছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো আমরা এবার আসি তাহলে আমাদের পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্সে। অর্ডারটা হচ্ছে ছোট থেকে বড়, এবং প্রথমে রিয়েল পাওয়ার মিসম্যাচ বসবে। সব রিয়েল পাওয়ার মিসম্যাচ বসানো শেষ হয়ে গেলে তারপরে আমাদের এখানে রিয়্যাকটিভ পাওয়ার মিসম্যাচ বসবে, পাওয়ার মিসম্যাচ বসবে। দেন রিয়েল পাওয়ার মিসম্যাচ বসানো শেষ হয়ে গেলে তারপরে আমাদের রিয়্যাকটিভ পাওয়ার মিসম্যাচ বসবে। তো এটা হচ্ছে আমাদের পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্সে এলিমেন্ট গুলাকে বসানোর সিস্টেম। তো এবার আসি, পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্সে এলিমেন্ট গুলা বসাতে গেলে আমরা একটা পার্টিকুলার পাওয়ার সিস্টেমের জন্য পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি করব। তো পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স কিভাবে তৈরি করব, তো এটা বুঝতে গেলে আমাদেরকে আগে মনে রাখতে হবে বা মনে করতে হবে, আসলে আমাদের এটা আগেই দেখানো হয়েছে যে পাওয়ার মিসম্যাচ ইকুয়েশনটা আসলে কি, কিভাবে একটা পাওয়ার মিসম্যাচ ইকুয়েশন লেখে। তো এটা আমার আগে লেকচারে আমরা ডিসকাস করেছি, এই টপিকের একদম প্রথম লেকচারে। এই যে স্লাইডটা দেখা যাচ্ছে, এই স্লাইডে দেখো রিয়েল পাওয়ার মিসম্যাচ এবং রিয়্যাকটিভ পাওয়ার মিসম্যাচের ইকুয়েশন লেখা আছে। তো এখানে বলা হচ্ছে রিয়েল পাওয়ার মিসম্যাচ যদি আমরা বের করতে চাই, তাহলে ইকুয়েশনটা হচ্ছে শিডিউল পাওয়ার থেকে ক্যালকুলেটেড পাওয়ার বিয়োগ দিতে হবে। এটা হচ্ছে ইকুয়েশন, পাওয়ার মিসম্যাচের ইকুয়েশন হচ্ছে শিডিউল পাওয়ার থেকে ক্যালকুলেটেড পাওয়ার বিয়োগ দিতে হবে। এখন ঘটনা হচ্ছে যে শিডিউল পাওয়ার আমরা কিভাবে পেতে পারি। শিডিউল পাওয়ার মানে হচ্ছে একটা বাস থেকে যে পরিমাণ পাওয়ারটা অন্যান্য বাসে ট্রান্সমিট হবে, তো সেটার ইকুয়েশন হচ্ছে জেনারেশন মাইনাস ডিমান্ড, অর্থাৎ ওই বাসের জেনারেটর যে পরিমাণ পাওয়ার জেনারেশন করবে এবং ওই পার্টিকুলার বাসের যে ডিমান্ডটা থাকবে, এদেরকে বিয়োগ দিলে যে বিয়োগফলটা হবে সেটাই হচ্ছে শিডিউল পাওয়ার, অর্থাৎ সেই পাওয়ারটা অন্যান্য বাসে ট্রান্সমিট হবে। তো এখান থেকে মিসম্যাচ কিভাবে ক্যালকুলেশন করা যাবে, শিডিউল পাওয়ার থেকে ক্যালকুলেটেড পাওয়ার বিয়োগ দিতে হবে, শিডিউল পাওয়ার থেকে ক্যালকুলেটেড পাওয়ার বিয়োগ দিতে হবে। তো ক্যালকুলেটেড পাওয়ার যদি আমরা বিয়োগ দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ক্যালকুলেটেড পাওয়ার আসলে আমরা কিভাবে বিয়োগ দিতে পারি। ক্যালকুলেটেড পাওয়ার হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এবং সেটা করার জন্য আমরা আমাদের ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম এই যে রিয়েল এবং রিয়্যাকটিভ পাওয়ারের ইকুয়েশন, যে এই ইকুয়েশনে অর্থাৎ ইকুয়েশন নাম্বার 6 এবং 7, এই ইকুয়েশনে মান বসিয়ে রিয়েল এবং রিয়্যাকটিভ পাওয়ারের মান বের করতে হবে, হাতে কলমে ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশন করা ভ্যালুটা এখানে বসাতে হবে। তো কোয়েশ্চেন হচ্ছে ক্যালকুলেশন করা ভ্যালুটা আমি ইকুয়েশন 6 এবং 7 দিয়ে ক্যালকুলেশন করে বসাতে পারবো, কিন্তু ইকুয়েশন 6 আর 7 দিয়ে ক্যালকুলেটেড ভ্যালুটা বসানোর পরে অ্যাকচুয়ালি আমাদের শিডিউল পাওয়ারের ভ্যালুটা কোথা থেকে আসবে, কারণ ক্যালকুলেটেড পাওয়ারটা তো বিয়োগ দিতে হবে শিডিউল পাওয়ার থেকে, শিডিউল পাওয়ারের ভ্যালুটা কোথা থেকে আসবে বা জেনারেশন এবং ডিমান্ড এই ভ্যালুটা কোথা থেকে আসবে। অ্যান্সার হচ্ছে এই ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এটা হচ্ছে কথা, যে একটা শিডিউল পাওয়ারের ভ্যালু আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, অথবা
জেনারেশন এবং ডিমান্ডের ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকবে। তো ইন প্র্যাকটিক্যাল কন্ডিশনে এই ভ্যালুগুলো কিভাবে আসে, কিভাবে ক্যালকুলেশন করা হয়, এগুলা এই টপিকের ফার্স্ট লেকচারে ডিটেলস আলোচনা করেছি। তো সেটা এখন আর আলোচনার বিষয়বস্তু না। এখন বিষয়বস্তু হলো তাহলে যে একটা শিডিউল পাওয়ার কোশ্চেনে দেওয়া থাকবে, আর ক্যালকুলেটেড পাওয়ারটা পাওয়ারের ইকুয়েশনে মান বসিয়ে ক্যালকুলেশন করে নিব আমরা। দেন এই দুইটা ভ্যালু বিয়োগ দিয়ে আমরা পাওয়ার মিসম্যাচটা বের করব সিমিলার রিয়েল পাওয়ারের জন্য এবং সেম হচ্ছে রিয়্যাকটিভ পাওয়ারের জন্য। ঘটনা হচ্ছে যে পরীক্ষায় তাহলে পার্টিকুলার একটা বাসের জন্য তোমাকে যদি পাওয়ারের ভ্যালুটা অর্থাৎ শিডিউল পাওয়ার দেওয়া থাকে, সেই ক্ষেত্রেই তুমি শুধু পাওয়ার মিসম্যাচ ক্যালকুলেশন করতে পারবা। বাট যদি তোমার কোশ্চেনে শিডিউল পাওয়ারের ভ্যালু দেওয়া না থাকে, তাহলে ডেফিনেটলি তুমি পাওয়ার মিসম্যাচ ক্যালকুলেশন করতে পারবা না। কারণ সেই ক্ষেত্রে তুমি পাওয়ারটা ক্যালকুলেট করতে পারবা, কিন্তু মিসম্যাচ ক্যালকুলেশন করতে গেলে শিডিউল থেকে বিয়োগ দিতে হবে। কিন্তু শিডিউলের ভ্যালুটা যদি তোমার জানা না থাকে, তাহলে ক্যালকুলেশন করে তো লাভ নাই, কারণ মিসম্যাচ তো বের হবে না। তোমার যদি পার্টিকুলার কোন একটা বাসের পাওয়ার জেনারেশন কত তুমি না জানো, পার্টিকুলার একটা বাসের পাওয়ার ডিমান্ড কত তুমি না জানো, তাহলে তো তুমি পাওয়ার ক্যালকুলেশন করে মিসম্যাচ বের করতে পারবা না। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স ক্যালকুলেশন করার জন্য আমাকে ফার্স্টে দেখতে হবে যে কোশ্চেনে কোন কোন বাসের পাওয়ার দেওয়া আছে। কোশ্চেনে যে সকল বাসের যে পাওয়ারটা দেওয়া আছে, শুধুমাত্র ওই সকল বাসের ওই পাওয়ারের মিসম্যাচই আমরা ক্যালকুলেশন করতে পারবো, বাকিগুলো আমরা পারবো না এবং বাকিগুলাকে আমাদের হাত দেওয়ার দরকার নাই। তো এটা যদি আমরা একটু এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, তো পার্টিকুলার ধরে নেওয়া হচ্ছে যে একটা থ্রি বাস পাওয়ার সিস্টেম। তো এই থ্রি বাস পাওয়ার সিস্টেমের এক নম্বর বাসটা হচ্ছে স্ল্যাক বাস। তো যেহেতু এক নম্বর বাসটা হচ্ছে স্ল্যাক বাস, তাহলে এটার ভোল্টেজের ম্যাগনিচিউড এবং অ্যাঙ্গেল দুইটাই আমরা জানি। এই বাসের জন্য কোনো ক্যালকুলেশন আমরা করব না। দুই নম্বর বাস হচ্ছে একটা লোড বাস বা পিকিউ বাস। তার মানে এই বাসের জন্য রিয়েল পাওয়ার P2 এবং রিয়্যাকটিভ পাওয়ার Q2 এই দুইটার ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। তিন নম্বর বাস হচ্ছে একটা জেনারেটর বাস বা PV বাস। তার মানে এই বাসের জন্য রিয়েল পাওয়ার P3 এবং ভোল্টেজের ম্যাগনিচিউড V3 কোশ্চেনে দেওয়া আছে। তো তাহলে এবার আসি পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্সটা আমরা কিভাবে বের করব। তো শুরুতেই আমি বলে নিয়েছি যে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স বের করার সময় আমাদের আগেই দেখতে হবে যে আমাদের যে পার্টিকুলার একটা পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে কোন কোন পাওয়ারের ভ্যালুটা দেওয়া আছে। তো এই সব মেথড অনুসারে স্টেপ হচ্ছে যে বাস আইডেন্টিফিকেশন করা। কোশ্চেনে পাওয়ার সিস্টেমে কতগুলো বাস আছে, কোন বাসটা কি টাইপের বাস, এটা আইডেন্টিফাই করতে না পারলে এই লোডফ্লো অ্যানালাইসিস এর সলিউশন কিন্তু একেবারেই হবে না। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের তিনটা বাসের মধ্যে একটা স্ল্যাক বাস, যেটা দিয়ে কোনো ক্যালকুলেশন আমাদের আপাতত দরকার নাই। দুই নম্বর হচ্ছে লোড বাস বা PQ বাস। তাহলে এবার আসি, দুই নম্বর বাসের রিয়েল পাওয়ার P2 আমার জানা আছে, বিকজ কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এই বাসের P2-র জন্য পাওয়ার মিসম্যাচ আমি বের করতে পারবো, তার মানে ∆P2 এটা আমি বের করতে পারবো, এবং ∆P2 হচ্ছে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর একটা এলিমেন্ট হবে। নেক্সট হচ্ছে এইটা রিয়্যাকটিভ পাওয়ার Q2 কোশ্চেনে দেওয়া আছে। তো যেহেতু কোশ্চেনে রিয়্যাকটিভ পাওয়ার দেওয়া আছে, তার মানে এই বাসের জন্য রিয়্যাকটিভ পাওয়ার মিসম্যাচ ∆Q2 আমি বের করতে পারবো। তাহলে এটা একটা আমার পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্ট হবে। তিন নম্বর বাসের জন্য রিয়েল পাওয়ার P3 দেওয়া আছে, মানে এই বাসটার জন্য রিয়েল পাওয়ার মিসম্যাচ ∆P3 আমি বের করতে পারবো। তো এইটা আমার পার্টিকুলার এই পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের জন্য পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর আরো একটা এলিমেন্ট হবে। রিয়্যাকটিভ পাওয়ার কিউ কোশ্চেনে দেওয়া নাই, তার মানে আমি রিয়্যাকটিভ পাওয়ার মিসম্যাচ বের করতে পারবো না। তাহলে আমার তিনটা এলিমেন্ট পাওয়া গেল পার্টিকুলার এই পাওয়ার সিস্টেমের জন্য পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর অ্যাকর্ডিং টু নিউটন র্যাফসন মেথড। তো কিভাবে আমরা সাজাবো, ফার্স্টে সাজাবো আমরা ছোট থেকে বড় এবং প্রথমে রিয়েল তারপরে রিয়্যাকটিভ। তাহলে ফার্স্টে বসবে ∆P2, তারপরে কিউ বসবে না, বিকজ আগে পি শেষ করতে হবে। তাহলে ∆P3, নেক্সট হচ্ছে ∆Q2। তাহলে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এই হলো তিনটে এলিমেন্ট। তো আমরা যদি একটু দেখি, দেখো এই পার্টিকুলার পাওয়ার সিস্টেমের জন্য অ্যাকর্ডিং টু নিউটন র্যাফসন মেথড পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর তিনটে এলিমেন্ট আসলো।
একটা হচ্ছে ডেল পি টু, একটা হচ্ছে ডেল পি থ্রি, একটা হচ্ছে ডেল কিউ টু, তিনটা এলিমেন্ট আসলো। আগে রিয়েল পাওয়ার বসে গেল, তারপরে রিয়েক্টিভ পাওয়ার শুরু হলো। যদি আমাদের এই তিন নম্বর বাস এটা একটা পি কিউ বাস হতো, পি কিউ বাস, তাহলে এখানে ভি এর পরিবর্তে কিউ, রিয়েক্টিভ পাওয়ার কিউ থ্রির ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকতো। যখনই রিয়েক্টিভ পাওয়ার কিউ থ্রির ভ্যালু কোশ্চেনে দেওয়া থাকতো, তার মানে হচ্ছে যে পার্টিকুলার এই বাসের জন্য আমরা রিয়েক্টিভ পাওয়ার কিউ থ্রির মিসম্যাচও ক্যালকুলেশন করতে পারবো, ডেল কিউ থ্রি। তখন আমাদের পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্ট হয়ে যেত চারটা, এবং তখন এই ডেল কিউ টুর পরবর্তীতে ডেল কিউ থ্রি ফোর্থ এলিমেন্ট হিসাবে এখানে বসতো। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলা যদি তুমি ঠিকঠাক ভাবে আইডেন্টিফিকেশন করতে পারো, বাকি ম্যাট্রিক্স গুলার ডাইমেনশন তুমি বুঝতে পারবা। যেমন এখানে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্ট এসেছে চারটা, অর্থাৎ তিনটা রো একটা কলাম। দ্যাটস ওয়াই একদম ডান পাশের ম্যাট্রিক্স এর এলিমেন্টও তিনটা, অর্থাৎ তিনটা রো একটা কলাম, এবং মাঝখানের বড় ম্যাট্রিক্স এর ডাইমেনশন হয়ে গেল থ্রি ইন্টু থ্রি, থ্রি বাই থ্রি। এইটার এলিমেন্ট যদি চারটা হতো, একদম ডান পাশের ম্যাট্রিক্স এর এলিমেন্ট চারটা হয়ে যেত এবং এর ডাইমেনশন হয়ে যেত ফোর ইন্টু ফোর। তো একটা ম্যাট্রিক্স যদি আমরা সঠিকভাবে আইডেন্টিফিকেশন করতে পারি, বাকি ম্যাট্রিক্স গুলোর ডাইমেনশন আমরা কিন্তু বুঝতে পারবো। তো এই হলো পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স আমরা কিভাবে আইডেন্টিফিকেশন করব। নেক্সট হচ্ছে যে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স আইডেন্টিফিকেশন করা হয়ে গেল, যে এখানে ডেল পি টু, ডেল পি থ্রি এবং ডেল কিউ টু বসবে, এবং যে কোনো ধরনের পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের জন্য এই মিসম্যাচ ম্যাট্রিক্স কিভাবে বসবে, কেমন ডাইমেনশনের হবে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারলাম। নেক্সট কাজ হচ্ছে একদম ডান পাশের এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা আইডেন্টিফাই করা। তো আমরা যদি একটু লেকচারের উপরে যাই, একদম ডান পাশের ম্যাট্রিক্স, এই যে একটা বড় ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা আইডেন্টিফিকেশন করা যে এটা কি ম্যাট্রিক্স আসলে। তো এই যে ম্যাট্রিক্সটা একদম ডান পাশের ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে কারেকশন ম্যাট্রিক্স বা কারেকশন ভেক্টর। এটার নাম হচ্ছে কারেকশন ম্যাট্রিক্স অথবা কারেকশন ভেক্টর। অর্থাৎ আমরা লোড ফ্লো অ্যানালাইসিস দিয়ে পার্টিকুলার কোন একটা পাওয়ার সিস্টেমের লোড ফ্লো প্রবলেম সলভ করার জন্য যে সকল ভ্যালুগুলো আমরা আইডেন্টিফিকেশন করতে চাই, সেই সকল ভ্যালুগুলো এখানে বসবে। যে সকল ভ্যালুগুলো আমরা আইডেন্টিফিকেশন করতে চাই, আমরা জানি না, আমরা বের করব, তো যে সকল ভ্যালু আমরা বের করতে চাই সেইগুলো এই ম্যাট্রিক্সে বসবে। তো আমরা যে কোনো পাওয়ার সিস্টেমের নেটওয়ার্কের জন্য কি আসলে বের করতে চাই, আমরা বের করতে চাই হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল এবং তার ম্যাগনিচিউড, এটা হচ্ছে আমরা বের করতে চাই। তাহলে আমরা বের করতে চাই কি, ভোল্টেজের অ্যাঙ্গেল এবং তার ম্যাগনিচিউড। তাহলে আমাদের পার্টিকুলার এই পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের জন্য ভোল্টেজের অ্যাঙ্গেল এবং ম্যাগনিচিউডটাই শুধুমাত্র এই কারেকশন ম্যাট্রিক্সে বসবে। এবং এদের অর্ডার হচ্ছে ফার্স্টে অ্যাঙ্গেল বসবে, তারপরে ম্যাগনিচিউড বসবে। তাহলে অর্ডারটা কি, ফার্স্টে অ্যাঙ্গেল বসবে, তারপরে ম্যাগনিচিউড বসবে, এবং যথারীতি ছোট থেকে বড়, অর্থাৎ অ্যাঙ্গেল ডেল টু থেকে শুরু করে আপ টু ডেল এন বসা শেষ হয়ে গেলে তারপরে ভোল্টেজের ম্যাগনিচিউড বসবে ভি টু থেকে শুরু করে আপ টু ভিএন। তো আবার আগেও আবারও বলে রাখি একই কথা, এই ইকুয়েশনটা সাজানো হয়েছে এক নম্বর বাসটাকে স্ল্যাক বাস ধরে নিয়ে, এবং সেটা ব্র্যাকেটে লিখে দেওয়া আছে, বাস ওয়ান ইজ অ্যাজিউমড টু বি দ্য স্ল্যাক বাস। সো বাস ওয়ান কে অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে স্ল্যাক বাস, দ্যাটস ওয়াই দুই থেকে শুরু হয়েছে। যদি বাস ওয়ানটা স্ল্যাক বাস না হতো, তাহলে ডেফিনেটলি এক থেকে শুরু হতো। তো তাহলে এই হচ্ছে কারেকশন ভেক্টর। সো কারেকশন ভেক্টর বা কারেকশন ম্যাট্রিক্সটা কি, কারেকশন ভেক্টর বা কারেকশন ম্যাট্রিক্সটা হলো আমাদের যে সকল ভ্যালুগুলো আমরা বের করতে চাই সেই সকল ভ্যালুগুলো বসাতে হবে। তো আমরা বের করতে চাই যে সকল ভ্যালু, তো আমরা বের করতে চাই ভোল্টেজের অ্যাঙ্গেল এবং ম্যাগনিচিউড। সো এখানে অ্যাঙ্গেল এবং ম্যাগনিচিউড বসবে, অর্ডার হচ্ছে ফার্স্টে অ্যাঙ্গেল তারপরে ম্যাগনিচিউড। তো এবার আমরা দেখি যে কোনো ধরনের পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের জন্য এই ম্যাট্রিক্সটা কিভাবে আইডেন্টিফাই করে। তো যথারীতি আমাদের পাওয়ার সিস্টেম থ্রি বাস পাওয়ার সিস্টেম, যে এক্সাম্পলটা আমরা ডিসকাস করতেছি, এক নম্বর স্ল্যাক, দুই নম্বর লোড, তিন নম্বর জেনারেটর বাস। তো এই বাসের জন্য বা এই পাওয়ার সিস্টেমের জন্য যদি আমরা কারেকশন ম্যাট্রিক্সটা আইডেন্টিফাই করতে চাই, তো
তাহলে প্রথম কথা হচ্ছে যেহেতু এক নম্বরটা স্ল্যাক বাস, এটার জন্য আমাদের কোনো কিছু নাই। বাট দুই নম্বরটা হচ্ছে একটা পিকিউ বাস বা একটা লোড বাস, তাহলে এই বাসের জন্য ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল কিছু আমি জানি না, তার মানে আমাকে বের করতে হবে দুইটা আছে ভোল্টেজের ম্যাগনিটিউড V3 মডেল V3 আমি জানি কিনা, ডেল 3, তাহলে ডেল 3 আমাকে বের করতে হবে। তাহলে পার্টিকুলার এই পাওয়ারটার জন্য আমাকে তিনটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে ডেল 2, আর একটা হচ্ছে V2, এবং আর একটা হচ্ছে ডেল 3। সো অর্ডারটা কিভাবে সাজাতে হবে, আগে অ্যাঙ্গেল তারপরে ম্যাগনিটিউড, তার মানে ফার্স্টে বসবে ডেল 2, তারপরে ডেল 3, তারপরে ডেল V2। এবার আমরা দেখি আমরা কিভাবে সাজিয়েছি। এই দেখো পার্টিকুলার এই 2, ডেল 3, তারপরে ডেল V2। এই সামনের ডেল্টা, এই সাইনটা কি মিন করে, এই সাইনটা মিন করে হচ্ছে চেঞ্জ, অর্থাৎ আগে যে অ্যাঙ্গেলটা ছিল এবং পরে যে অ্যাঙ্গেলটা আমরা পাবো এদের মাঝখানে ডিফারেন্সটা কত, এইটা মিন করে। একটা মজার জিনিস দেখো, আমাদের বাম পাশের ম্যাট্রিক্সটা শুরুই হয়েছে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স দিয়ে, সরাসরি কিন্তু পাওয়ারের ভ্যালু আমরা পাই নাই, পাওয়ারের মিসম্যাচটা পেয়েছি, অর্থাৎ যে পাওয়ারটা অ্যাকচুয়ালি ট্রান্সমিট হওয়ার কথা আর যে পাওয়ারটা ট্রান্সমিট হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কত, এই পার্থক্যটা আমরা পেয়েছি। তো একইভাবে এখানেও আমরা পাবো হচ্ছে পার্থক্য, অর্থাৎ যে অ্যাঙ্গেলটা আগে ছিল আর এখনটুকু হচ্ছে সেই চেঞ্জের পরিমাণটা আমরা পাবো। সো সামনে একটা ডেল্টা সাইন, মানে এটা হচ্ছে এক্সাক্ট ভ্যালু না, এটা হচ্ছে চেঞ্জ, আগের থেকে পরের ভ্যালুর মাঝখানে চেঞ্জটা কতটুকু, সেই চেঞ্জটা আমরা পাবো। তো তাহলে এইটা হচ্ছে কারেন্ট ম্যাট্রিক্স। তো যথারীতি যদি আমাদের 3 নম্বর বাসটা একটা লোড বাস হতো, আমরা এখানে V3 এর মানটা জানতাম না, তার মানে যথারীতি আমাদের আননোন কোয়ান্টিটি থাকতো V2 এবং V2 এর অ্যাঙ্গেল ডেল 2, V3 এবং V3 এর অ্যাঙ্গেল ডেল 3। সেই ক্ষেত্রে আমাদের কারেকশন ম্যাট্রিক্স এর এলিমেন্ট হয়ে যাইতো 4টা, ফার্স্টে ডেল 2, তারপরে ডেল 3, তারপরে V2, তারপরে V3। সো বোঝা গেল যে আমরা কিভাবে একটা কারেকশন ম্যাট্রিক্স তৈরি করতে পারবো এবং যে কোনো পাওয়ার সিস্টেমের জন্য আমরা কিভাবে কারেকশন ম্যাট্রিক্সটা আইডেন্টিফাই করব। তো আমাদের প্রথম ধাপ হলো পাওয়ার সিস্টেমে কয়টা বাস আছে এবং কোনটা কি টাইপের বাস, এইটা আইডেন্টিফাই করে নেওয়া। এইটা আইডেন্টিফাই করা হয়ে গেলে এরপরে আমরা কারেকশন ম্যাট্রিক্সটা লিখতে পারবো এবং এরপরে আমরা পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্সও লিখতে পারবো। এবং যে কোনো একটা ম্যাট্রিক্স লিখতে পারলে অন্য ম্যাট্রিক্সটা ডাইমেনশন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এ তো গেল দুইটা বিষয়, এবার আসি তৃতীয় বিষয়ে, যে আমাদের মাঝখানের যে ম্যাট্রিক্সটা, যেটা আমরা জেনারেল ইকুয়েশনটা দেখি, মাঝখানের এই যে বড় ম্যাট্রিক্সটা, এই বড় ম্যাট্রিক্সটা কি জিনিস আসলে, এটার নাম হচ্ছে জ্যাকোবিয়ান। দেখো এটার নাম হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। তো এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা আসলে কি, এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা দেখতে অনেক বড়, বাট এই ম্যাট্রিক্সটা তৈরি করাটা সব সোজা, ম্যাট্রিক্সটা দেখতে বড় কিন্তু ম্যাট্রিক্সটা তৈরি করা সব থেকে সোজা। এবং সবার ডান পাশে কারেকশন ম্যাট্রিক্স এর 3টা এলিমেন্টও আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। এরপরে মাঝখানের জিনিসটা আমরা তৈরি করব। সো এই মেথডে সলিউশন করার ওয়েটা হচ্ছে, তোমাকে ফার্স্টে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলাকে আইডেন্টিফাই করতে হবে, সেকেন্ড তোমাকে কারেকশন ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলাকে আইডেন্টিফাই করতে হবে, নেক্সট তোমাকে জ্যাকোবিয়ানে আসতে হবে, তাহলে তুমি খুব ইজিলি সলভ করতে পারবা। এবার দেখি জ্যাকোবিয়ান আমরা কিভাবে তৈরি করব। জ্যাকোবিয়ান তৈরি করা খুব সহজ, যেহেতু পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স ডাইমেনশন 1:3:1, অর্থাৎ 3টা রো এবং 1টা কলাম, কারেকশন ম্যাট্রিক্স এর ডাইমেনশন 3:1, অর্থাৎ 3টা রো 1টা কলাম, জ্যাকোবিয়ানের ডাইমেনশন হবে 3/3,
তিনটা রো তিনটা কলাম, তার মানে রো হবে তিনটা কলাম হবে তিনটা। এবার আসি এদের রো, এই রো তিনটা তৈরি হবে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স থেকে। অর্থাৎ ফার্স্ট রো পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্সের হচ্ছে পি টু, তার মানে জ্যাকোবিয়ানের প্রথম রোটার উপরের সব এলিমেন্ট হবে পি টু। দেখো জ্যাকোবিয়ানের প্রথম রো, এই রোটার উপরে সবগুলো এলিমেন্ট পি টু পি টু পি টু সবগুলা। তো জ্যাকোবিয়ানের রো গুলো ডিফাইন করা হবে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর রো অনুসারে। পাওয়ার মিসম্যাচ জ্যাকোবিয়ানের তিন নম্বর রোর উপরে সবগুলো এলিমেন্ট হবে কিউ টু, দেখো কিউ টু কিউ টু কিউ টু। সিমিলারলি দুই নম্বরটা পি থ্রি, সো পি থ্রি পি থ্রি পি থ্রি। তাহলে জ্যাকোবিয়ানের রো গুলাকে ডিফাইন করা হবে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর রো অনুসারে। জ্যাকোবিয়ানের কলাম গুলা ডিফাইন হবে কারেকশন ম্যাট্রিক্স এর কলাম অনুসারে। তার মানে জ্যাকোবিয়ানের কলাম, তার মানে যে ফার্স্ট কলাম, এই ফার্স্ট কলামটা ডিফাইন করা হবে কারেকশন ম্যাট্রিক্স এর কলাম অনুসারে। সো কারেকশন ম্যাট্রিক্স এর ফার্স্ট যে রোটা, কারেকশন ম্যাট্রিক্স এর ফার্স্ট রোতে আছে হচ্ছে ডেল টু, তার মানে জ্যাকোবিয়ানের প্রথম কলামে নিচে সব ডেল টু বসবে। দেখো ডেল টু ডেল টু ডেল টু। জ্যাকোবিয়ানের সেকেন্ড কলাম, এটা ডিফাইন করা হবে কারেকশন ম্যাট্রিক্স এর সেকেন্ড রো অনুসারে। সো জ্যাকোবিয়ানের সেকেন্ড কলাম আর কারেকশন ম্যাট্রিক্স এর সেকেন্ড রো দেখো ম্যাচ করে। কারেকশন ম্যাট্রিক্স এর সেকেন্ড রোতে আছে ডেল থ্রি, সো জ্যাকোবিয়ানের সেকেন্ড কলামের নিচে সব ডেল থ্রি বসবে, ডেল থ্রি ডেল থ্রি ডেল থ্রি। সিমিলারলি জ্যাকোবিয়ানের থার্ড কলাম, এই থার্ড কলামের নিচে যা বসবে সেটা হচ্ছে কারেকশন ম্যাট্রিক্স এর থার্ড রো, সো কারেকশন ম্যাট্রিক্স এর থার্ড রোতে আছে ভি টু, সো জ্যাকোবিয়ানের থার্ড কলামে বসবে ভি টু ভি টু ভি টু। সো এভাবে জ্যাকোবিয়ানটা তৈরি হয়। এখন বসার পরে কি হয়, এই যে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্ট, এই পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্টকে কারেকশন ম্যাট্রিক্স এর এলিমেন্টের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। সো জ্যাকোবিয়ান মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেশন। সো কোন এলিমেন্টকে কার সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে জ্যাকোবিয়ানে, জ্যাকোবিয়ানে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্টকে কারেকশন ম্যাট্রিক্স এর এলিমেন্টের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। সো দেখো ডেল পি থ্রি, এই পি থ্রি হচ্ছে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্ট, একে পার্শিয়াল ডেরিভেটিভ হচ্ছে ডেল থ্রি যেটা কারেকশন ম্যাট্রিক্স এর এলিমেন্ট। এই ডেল ডেল, সামনের ডেল ডেল হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েটিভ অপারেটর, এই যে ডেল ডেল সাইনটা এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েটিভ অপারেটর। তাহলে কারেকশন ম্যাট্রিক্স এর এলিমেন্টটা পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর এলিমেন্টকে ডিফারেন্সিয়েট করতে হবে কারেকশন ম্যাট্রিক্স এর এলিমেন্টের সাপেক্ষে। তো এটাই হচ্ছে জ্যাকোবিয়ান কিভাবে তৈরি হবে। সো তাহলে বোঝা গেল যে একটা পার্টিকুলার পাওয়ার সিস্টেমের নেটওয়ার্কটা যদি আমরা নিউটন র্যাফসন মেথড দিয়ে সলভ করি তাহলে আমরা আসলে কিভাবে সলভ করব, কোন ম্যাট্রিক্স আমরা কিভাবে ধরব, কোন ম্যাট্রিক্স কিভাবে তৈরি হবে, ইন ডিটেলস আমরা বুঝতে পারলাম। সো আপাতত দেখো এই ম্যাট্রিক্স গুলোর ফরমেশন নিয়ে কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? সো এই ম্যাট্রিক্স গুলোর ফরমেশন নিয়ে আমাদের কারোর কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা বুঝতে পারছি যে ম্যাট্রিক্স গুলা কিভাবে তৈরি হলো। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে যে যেহেতু আমরা বুঝতে পারলাম যে কিভাবে নিউটন র্যাফসন মেথড অনুসারে আমরা আমাদের পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স গুলাকে সাজাবো, তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে যে কিভাবে আমরা এই ম্যাট্রিক্স গুলা সলিউশন করব। তো এখন আমাদের দেখতে হবে যে সলিউশন গুলো আমরা কিভাবে করব। সো জাস্ট আমার একটা ফোন আসছে, জাস্ট দুই মিনিট।
সব স্টপ হয়ে আছে নাকি আমি এরকম হয়ে আছি বুঝতেছি না। আমরা যেখানে ছিলাম আসলে, তো আমরা ছিলাম হচ্ছে কিভাবে আসলে আমরা পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স এর বা জ্যাকোবিয়ান গুলো আসলে ক্যালকুলেশন করতে পারি, সেটা আমরা কিভাবে আমরা এই ভ্যালু গুলা ক্যালকুলেশন করতে পারি। তাহলে প্রথমে যে পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে গেলে আমরা অলরেডি বললাম এই পাওয়ার গুলো শিডিউল পাওয়ার আমার কোশ্চেনে দেওয়া আছে, তো শিডিউল পাওয়ার এর ভ্যালু কোশ্চেনে আমাকে তো পাওয়ার গুলোর ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। তো এটা তো সেই ইকুয়েশন গুলোতে আমরা মান বসাবো। তো ইকুয়েশন গুলো কোথা থেকে জানা, তোমরা যদি তোমাদের মনে থাকে যে এইটাই হচ্ছে আমাদের পাওয়ারের ইকুয়েশন, যেটা আমরা বিগত ক্লাসগুলোতে ডিসকাস করেছি ইকুয়েশন দিয়ে রিয়েল এবং রিয়্যাকটিভ পাওয়ারের ইকুয়েশন, এই ইকুয়েশনে মান বসাতে হবে। তো যখনই আমরা এই ইকুয়েশনে মান বসাবো আমরা আমাদের ডিজায়ার ক্যালকুলেটেড পাওয়ারের ভ্যালু পেয়ে যাব। সো বাট পাওয়ারের ইকুয়েশন আলোচনা করাই আছে, তারপরও আমাদের এই এক্সাম্পলটাতে তিন বাস পাওয়ার সিস্টেমের মধ্যে আমরা বুঝতে পারতেছি যে আমাদের পাওয়ার মিসম্যাচ ম্যাট্রিক্সে আসবে হচ্ছে ডেল পি টু, ডেল পি থ্রি এবং ডেল কিউ টু। তার মানে আমাকে তিনটা পাওয়ারের ভ্যালু ক্যালকুলেশন করতে হবে, একটা হচ্ছে পি টু, একটা হচ্ছে পি থ্রি এবং একটা হচ্ছে কিউ টু। এই তিনটা ভ্যালু আমাকে ক্যালকুলেশন থ্রি একটা ইকুয়েশন লিখতে হবে এবং কিউ টুর একটা ইকুয়েশন লিখতে হবে। তো এই হচ্ছে সেই ইকুয়েশন। আমরা যখন পি টু ইকুয়েশন লিখব তখন আমরা জানি যে পি টু ইকুয়াল টু টু কনজুগেট, জানি সো ভি টু কনজুগেট অর্থাৎ ভি টু কনজুগেট ইনটু কারেন্ট আই টু। এখন আই টু এর ইকুয়েশন আমার অফ টু ইকুয়েশনের টার্ম আসবে হচ্ছে তিনটা, এক দুই তিন। সো দেখো একটা টার্ম, দুইটা টার্ম, তিনটা টার্ম। তো এই ইকুয়েশনে কজ অফ যেহেতু আসবে কজ, তার কারণ এটা রিয়েল পাওয়ারের ইকুয়েশন। এই থেটা টু ওয়ান, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াই বাস ম্যাট্রিক্স এর এলিমেন্টের অ্যাঙ্গেল, ওয়াই টু ওয়ান এর ডেল ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান ভোল্টেজ এর অ্যাঙ্গেল, এন্ড মাইনাস ডেল টু এটা হচ্ছে ভি টু ভোল্টেজ এর অ্যাঙ্গেল, যেহেতু এটা কনজুগেট সো প্লাসটা মাইনাস হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কিভাবে পাওয়ারের ইকুয়েশনটা আমরা লিখতে পারি। তো ইকুয়েশনে আমি ডিটেইলস ডিসকাস করলাম না, কারণ ক্লাসগুলোতে এই পাওয়ারের ইকুয়েশন নিয়ে এবং কারেন্ট ইকুয়েশন করা আছে এবং যদি তোমরা এগুলো জানোই সেই কথা আমি আর আবার না বলি। তো সিমিলারলি P3 ইকুয়েশনটা হচ্ছে P কনজুগেট ইনটু কারেন্ট I3, সো কারেন্ট I3 এর সাথে P V3 কনজুগেট গুণ করলে এটা পাওয়া যাবে। রিয়্যাকটিভ পাওয়ারের ইকুয়েশন 2, তার মানে হচ্ছে V2 কনজুগেট ইনটু কারেন্ট I3, পার্থক্য হচ্ছে একটাই, সবার আগে একটা মাইনাস সাইন থাকবে, সো মাইনাস থেকে গুণ হয়ে অ্যাঙ্গেল গুলার কোসাইনের পরিবর্তে সাইন হয়ে যাবে।
ক্যালকুলেশন করে দেখলাম P2 ক্যালকুলেটর ভ্যালু হচ্ছে 1 পার ইউনিট, তাহলে 1.4 পার ইউনিট হচ্ছে ডেল P2 এর ভ্যালু, অর্থাৎ পাওয়ার মিসম্যাচ এর ভ্যালু হচ্ছে 0.4 পার ইউনিট। সো এইভাবে আমি প্রত্যেকটা পাওয়ার মিসম্যাচ তাহলে ক্যালকুলেশন করতে পারবো। এবং আগেই বলে রাখি এই ইকুয়েশনের মান বসানোর জন্য আমি যেহেতু